সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। যারা এখন বক্তব্য দেয়, ফতোয়া দেয়, বন্দি শুনেছেন, কোন মৌলবাদী আমাদের এই চারটা শ্রেণীর মধ্যে আছে, তারা কারণ তারা থাকতে পারে না, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। সেদিন গিয়ে দেখলাম একজন একজন যে থ্রেট দিচ্ছে যে আমরা জানাজা এবং মিলাদ মাহফিলে নাকি তাদের ছাড়া হয় না। এক হচ্ছে মিলাদ মাহফিলের ফরজ ব্যাপার, আর জানাজা আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াতে পারি। আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না, তারা কিন্তু অন্যের রাজ্যে বসবাস করছে। কোরআন কিন্তু আমরাও পড়েছি, আমি কোরআন শরীফ চারবার খতম দিয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আমিও পড়ি। বলে আপনি বলেন কে, আমি বেহেশতে যাবো কি যাবো না, বেহেশতে যাওয়ার টিকিট কি আপনি আমাকে দিবেন? আরে আপনার বেহেশতে আপনি যান। সো এই যে কিছু কিছু মৌলবাদীরা আমাদেরকে বেহেশতে পাঠানোর, আর পুরুষ মানুষকে হুর করি পাবে না তারা, এই ভয় দেখায় আমাদের এসব ব্যাপারে ব্যাপারে আন্দোলন উদ্বুদ্ধ করছে। তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই আমি আজকে এসপি হতে পারতাম না, আমাদের সেলিবাসের জজ মহোদয় আজকে এমপি হতে পারতেন না। সরকারকে এত দুর্বল মনে করবেন না, মৌলবাদী চক্রে একদম হাত কিন্তু ভেঙে দেবো। আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না, হবে সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই। এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধোলাই করে, রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন, এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? আপনি যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর তিন নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পিয়ারা পাকিস্তান, আপনি আপনার পিয়ারা পাকিস্তানে। আজকে আমাদের প্রিয় মাতৃভূমিতে এক শ্রেণীর নাস্তিক এবং মুরতাদদের লাফালাফি দেখছেন নাকি তাদের? এদের অবস্থা কি? এদের অবস্থা হইল পিপড়া, পিপড়া। আমরা নোয়াখালী তো কই হিমবা, হিমবা নিক হিমড়া, হিমড়া। তাই যে যেহেতু নোয়াখালী তো হসপিটাল থেকে, নোয়াখালীর ভাষায় দু একটা বলা দরকার। লক্ষ্মীপুর, আমরা এখন লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর হইলো তো সাবেক নোয়াখালী আমরা, ঠিক না? ঠিক না? তো এই পিপড়ার একবার শখ হয়েছে যে সে আটলান্টিক সমুদ্রের মধ্যে টাইটানিক জাহাজের মধ্যে উঠবে। কার শখ? ছোট হইলে তো শখ থাকতে পারে, এই পিপড়া হাঁটছে, হঠাৎ করে তাকায় দেখলো একটা গাধা যাচ্ছে তার পাশ দিয়ে, গাধা। কতটুকু যাওয়ার পরে গাধার পেশাব ধরছে, ওই গাধা ওই জায়গায় দাঁড়ায় কি করছে? পেশাব করছে। পেশাব করার কারণে ওই জায়গাটা নরম হয়ে গেছে, মাটি নরম হয়ে যাওয়ার কারণে ওই গাধার পা গিয়া পেশাবের মধ্যে ঢুকে গেছে। এখন গাধা যখন চলে গেছে ওই জায়গাটা গর্ত হয়েছে না, এই পেশাব গুলো গিয়ে গর্তের মধ্যে ঢুকছে। আর পিঁপড়া ওই রাস্তা দিয়ে যাচ্ছে, পিঁপড়া করলো আরে সর্বনাশ, আমি যেই আটলান্টিক সাগর খুঁজতেছি আমি তো সেই সাগর হয়ে গেছি। এখন মনে মনে চিন্তা করতেছে আহারে, যদি একটা জাহাজ, টাইটানিক জাহাজ পাওয়া যাইতো তাহলে তো আমার সোনকলাই পূর্ণ হইতো। হঠাৎ কোথা থেকে যেন একটা তেঁতুলের পাতা আইসা ওই পেশাবের উপর বসে। পিঁপড়াকে সর্বনাশ, আশা তো সোনকলাই পূর্ণ হয়ে গেছে, সে আস্তে করে যে তেঁতুলের পাতার উপর বসে। এমন সময় একটু বাতাস শুরু হয়ে গেছে, বাতাস হওয়ার কারণে ওই পেশাবের মধ্যে একটা ঢেউ উঠছে। এখন ঢেউয়ের মধ্যে পিঁপড়া বলতেছে আমি যেন টাইটানিক জাহাজের উপর ঢেউয়ের মধ্যে যোগ্য একজন নাবিক হয়ে সেই সময় জাহাজ চালাইতেছে এই পেশাবের উপর, আর খুব খুশি। ওই গাধার পেশাবের উপরে পিঁপড়ার যেই দশা, আমার দেশের নাস্তিক আর মুরতাদ গুলোর একই দশা। কথা ঠিক কিনা? আমাদের তিনবারের চেয়ারম্যান নাকি
তিনি যেই ইঙ্গিতটা দিয়েছেন আমার কাছে এত ভালো লাগে, যখন আমাদের ভাইরা মুরব্বীরা এই সমস্ত কথাগুলো যদি তারা নিজেদের থেকে তুলে তাহলে আমাদের বলতে একটু সুবিধা হয়, ঠিক কিনা? এগুলো তো স্পর্শকাতর বিষয়, আমরা এগুলো বলি অনেক জায়গায়, আলেমদেরকে অপমানিত হওয়া লাগে। আপনারা ইদানীকাল ইউটিউবের মধ্যে দেখছেন না, দেখছেন কিনা? তবে হ্যাঁ, সব আলেম আবার এক, সেখানে দুর্বল একজন পাইছে যে অপমান করে বসছে, আমাদের মতো কেউ একজন হইতো সেখানে তাকে শিক্ষা করে দেওয়া হইতো, কথা ঠিক কিনা? আলেমদের সঙ্গে বেয়াদবি সহ্য করা হবে না। মুসলমান আপনাকে একমত কিনা? কার ছিলে সিন্নি খাও মোল্লা ছিল না, কি কথা ঠিক কিনা? এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, এ দেশে আল্লাহর বান্দারা আছে বিদায় রিজিক আসে, তোমার মতো ওলিমুদ্দিন সলিমুদ্দিনের জন্য রিজিক আসে না, কি কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলেমরা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন আল্লাহর নবীর উত্তরসূরি। আল্লাহর নবী যদি এই যুগে থাকতেন, আলেমরা যে কথাগুলো বলছে আল্লাহর নবী একই কথা বলতেন। এখন সেই নবীর কথাগুলো আমরা বলছি, কাকে ভয় করে? আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই? দুর্গাপূজা যখন আসে আমাদের দেশে, আমার মুরব্বী যে কথাটা বলেছেন, আজকে যদি এই কথাটা কোন মুশরিকে বলতো, কোন হিন্দু বলতো, খ্রিস্টানে বলতো, ইহুদি বলতো, এত কষ্ট লাগার কথা না। এই দুর্গাপূজা আসলে আমাদের কিছু মুসলমান ভাই বিশেষ একটা গোষ্ঠীকে খুশি করার জন্য বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে কি না? বলে কি না ভাইরা? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যারা বলে তাদেরকে প্রশ্ন করবেন, আচ্ছা বউ যার যার অধিকার সবার, মানে আপনি কি বলেন? বউর চাইতে আমার ধর্মের দাম বেশি না? ধর্মের গুরুত্ব বেশি না? ইসলামের গুরুত্ব বেশি না? চাকরি যার যার, বেতন সবার, কি মানবে? নিজের বেলায় ষোলো আনা, ধর্মরে কেমনে বেছে দিছে দেখছেন? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যারা বলে, আর যদি বিশ্বাস করে তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, তাকে নতুন করে ঈমান আনা লাগবে, না তাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কি না? আজকে যারা এই কথাগুলো বলছে, আল্লাহর নবীকেও কিন্তু একই কথা বলা হয়েছিল, মুহাম্মদ আসো, ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাদ বিতণ্ডা হচ্ছে শোনো, এই ধর্মকে আমরা 50-50 ভাগ করে নেই, কিছুদিন আমরা গিয়ে তোমার আল্লাহকে সেজদা দেব, আর কিছুদিন তোমরা এসে আমাদের মূর্তিগুলোকে প্রণাম করবে। আসো, ধর্ম নিয়ে আমরা যদি বাদ বিতণ্ডা ভাগ করে নিই, ধর্ম নিয়ে ভাগাভাগির কোনো সুযোগ আছে নাকি? কথা বলার সুযোগ আছে? সঙ্গে সঙ্গে সূরা নাযিল হয়ে গেলে সূরাতুল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন হযরত জিব্রাইলের মাধ্যমে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা নাযিল হয়ে গেল, আল্লাহ পাক বললেন, হাবিব জানায় দাও, হে কাফেররা শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না, শুনো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এখানে কিন্তু ধর্ম নিরপেক্ষের কথা বলা হয় না, এখানে ধর্মের পক্ষের কথা বলা হয়েছে, যে তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমাদের কোনো বাধা নাই, আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকবো। আমি এত নির্লজ্জ কিভাবে হই? আমি এত বেহায়া কিভাবে হই?
যে আমি এই দুর্গা পূজা আসলেই বলি ধর্ম যার যার উৎসব সবার, কেন আমি কুরবানি ঈদের সময় কথা বলতে পারি না? যে ধর্ম যার যার উৎসব সবার আসো, আমার হিন্দু ভাইরা আসো, আমরা সকলে একসাথে কোরবানি দেই। আসবে আসবে আসবে, তাহলে আপনি পূজার সময় আসলে কেন ধর্ম ভাগ করেন? ওই কোরবানির সময় তো ধর্ম ভাগ করেন না। ভাইরা ভাইরা, এগুলো হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য। মেশকাতের একটা হাদিস আছে, বাবু জুলমের মধ্যে একটা হাদিস এসছে, কেয়ামতের দিন ওর চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারবে না যে লোকটা অন্য একটা গোষ্ঠীকে খুশি করার জন্য যার আখেরাতটাকে নষ্ট করে গেছে, তার সেই দুর্ভাগা কেয়ামতের মাঠে আর কেউ হবে না। তাহলে আমরা যাদেরকে খুশি করার জন্য কথাগুলো বলি, আমরা তো আমাদের আখেরাত নষ্ট করে ফেলছি। কি কথা, ঠিক কি না ভাইরা? এই ব্যাপারে আমাদেরকে যদি আমাকে আগুনে পুড়ে ফেলা হয়, যদি আমাকে হত্যা করে ফেলা হয়, তারপরে আল্লাহর সঙ্গে শির করা যাবে না, যাবে না, যাবে না। কি কথা, ঠিক কি না? Mm-hmm.